News Only 24, News Only 24. সামনেই পুজো, পুজো মানেই আনন্দ, পুজো মানেই হুল্লোড়, পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই নতুন গান। আর এই পুজোতেই বাচ্চাদের নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করলো ট্যাপশন মিডিয়া। পুজো এলো এই নামের এই মিউজিক ভিডিওতে থাকছে 12টি বাচ্চার অদ্ভুত সুন্দর নাচ এবং গান। এটা প্রযোজনা করেছে নীতু সাহা। পুজোর ঠিক আগে মুক্তি পেতে চলেছে ট্যাপশন মিডিয়া নিবেদিত কুণাল সাহা ও নীতু সাহা প্রযোজিত বাচ্চাদের মিউজিক ভিডিও অ্যালবাম পুজো এলো। 30 সেপ্টেম্বর সোমবার কলকাতা প্রেস ক্লাবের বিধায়ক মদন মিত্র ও একঝাঁক কচি কাচার উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন দেবাঞ্জন চন্দ্র, গান লিখেছেন অভিজিৎ পাল, কোরিওগ্রাফার ম্যাক্স। এতে অভিনয় করেছে 12 জন খুদে শিশু শিল্পী। 2রা অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাবে এই অ্যালবাম। মেট্রো স্টেশনে এই মিউজিক ভিডিও দেখা যাবে। এটা বাচ্চাদের জন্য একটা অ্যালবাম করেছি, যে মা আসছে সবাই তো বড়দেরকে নিয়ে করে, আমি বাচ্চাদেরকে নিয়ে করেছি। এটা ভীষণ মজা, কেন সব থেকে বেশি মজা বাচ্চারাই করে পুজো আসলে, এই জন্য আমি ভাবলাম একটু বাচ্চাদের নিয়ে কিছু করি। এখন গান ছিল, কটা গান ছিল? গানটা একটাই আছে, একটাই গান করাতে গেলে তো বাচ্চাদের একটা ওদিকে যাচ্ছে একটা ওদিকে যাচ্ছে, সবাই হ্যারান পরেশান হয়ে, তাও বাচ্চারা খুব কোঅপারেট করেছে। সকাল থেকে শুরু করে 6টা অবধি শুটিং চলেছে অলরেডি, সেটা হচ্ছে শুভম ফিল্ম স্টুডিও মদনগ্রাম। তো খুবই মজা হয়েছে, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। কতগুলো বাচ্চা ছিল? 12টা বাচ্চা। গানটা একটা অ্যালবামের আছে, এটা হচ্ছে অভিজিৎ পলের লেখা গানটা। ম্যাক্স আর ডিরেক্টর হচ্ছে আমাদের দেবাঞ্জন চন্দ্রা। না না, বাচ্চাদের কোনো শিখাতে হয়নি, একদিন শুধু ডাকা হয়েছে দেখার জন্য সবার হাইট কতটা আছে। আর সঙ্গে সঙ্গে বাচ্চারা এত তাড়াতাড়ি ক্যাচ আপ করেছে, বড়রাও পারবে না, সেটা ভীষণ একটা মিষ্টি ভাবে সব জিনিসটা হয়ে গেছে। যে গরম লাগছে, এই হচ্ছে, বিরক্ত হচ্ছে, মেকআপ ঝরে যাচ্ছে, বড়দের মতন একদমই কিছু হয়নি। বাচ্চারা ভীষণ এনজয় করেছে, ইভেন প্যারেন্টসরা ভীষণ এনজয় করেছে, ওরা ভাবছে যে আমরা একটা পিকনিকে এসেছি। তো এই নিয়ে সব হলো, এখন দেখি। আর সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। নাম কি তোমার? কিয়ারা মুখার্জি। তুমি এই অ্যালবামে কি করেছো? আমি নাচ করেছি। নাচ করেছি। কি হয়েছিল তুমি এখানে? দুর্গা মা হয়েছিলাম। আচ্ছা, দুর্গা হয়ে নেচেছো? হ্যাঁ। আর কিরকম লাগলো? ভালো লাগলো। তুমি কতদিন ধরে নাচ শিখছো? তো অনেক দিন ধরে। তুই আর কোন ক্লাসে পড়ো? কেজি টু সি। কোন স্কুল? ডিপিএস মেনাসিডি। তুমি কি আরো শিখবে, নাচ শিখবে? হ্যাঁ। একটু আমাদের দেখাও তো কিভাবে দুর্গা হয়ে করেছিলে। নমস্কার, আমি শ্রীতমা বৈদ্য। ক্যাপশন মিডিয়ার তরফ থেকে একদম ছোট ছোট খুদে শিল্পীদের নিয়ে একটা মিউজিক ভিডিও আসতে চলেছে ঠাকুরের গানের উপর, দুর্গাপুজোর গানের উপর। তো আমি খুব এক্সাইটেড, কারণ ওদের আগামী প্রোডাকশনে আমি কাজ করেছি। ভীষণ সুন্দর একটা প্রোডাকশন হাউস, আমার কাজ করে খুব ভালো লেগেছে। তো প্লিজ তোমরা সবাই দেখো, ইনকোডা টিভিতে রিলিজ হবে। বাচ্চাদের কাজ আমরা সবাই দেখতে ভালোবাসি, তোমরাও দেখো, প্রচুর শেয়ার করো, উৎসাহ দিও, যাতে আগামী দিনে এরকম মিষ্টি কাজ আরো আসতে পারে। নমস্কার। আজকে পুজো এলোর অ্যালবাম রিলিজ, যেটা প্রোডিউস বাই কুণাল দা এবং নীতু, ট্যাপশন মিডিয়া প্রোডাকশন, আমার ভীষণ কাছের। ভীষণ ভালো লাগলো মিউজিক ভিডিওটা, সবাইকে এত ছোট ছোট বাচ্চাদের দেখে মানে একটা হয় না যে নিজেদের ছোটবেলার কথা মনে পড়লো, খুব ভালো লেগেছে। আর প্রত্যেককে জানাই আগাম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর ট্যাপশন মিডিয়ার সাথে আরও কাজ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এবার দিদি বলো। পুজো এলো, আমার ছোট বোন এবং বন্ধু নীতু এবং ছোট ভাই কুণাল, এদের
বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম শারদীয়া উপলক্ষে, বাচ্চাদের তো ভীষণ, আমরা এখন বাচ্চাদের শৈশব তো ভুলতে বসেছি, তো সেই জায়গায় এত সুন্দর একটা ভাবনা নিয়ে আসাটা এটা সত্যি একটা শারদীয়া উপহার। এবং আমি চাইবো নিতু এবং কুনাল ভাই আমরা সবাই মিলেও একসঙ্গে আগামী দিন আরো অনেক অনেক কাজ করব এবং বাচ্চাদেরকে অনেক আনন্দ দেবো, নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাবো। অনেক শারদীয়ার শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুক।